গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তুষার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধে আমাদের জাতির পিতা 7ই মার্চে সেই ঘোষণার মধ্যে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে তখন তারা অন্য কোনো পথ নিশ্চিত করে আমাদের সেই বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে বেরিয়ে চলে আইনজীবী বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরাকাঠে এটি বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্নত দেশের উপায়িত হবে। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, সম্মানের সাথে হয়েছে এবং সামনে বদলে যাচ্ছে। যে কথাগুলো সরকার প্রতিষ্ঠান হিসেবে কোনো সভাকে কোনো মেয়রকে সম্মান করা হয়, কারণ ব্যক্তিগত